ভিউয়ার, দিস ইজ শ্রীধর রহমান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে। আজকে একটি ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলবো। যদি আমার প্রত্যেকটা ভিডিও ডিফারেন্ট ডিফারেন্ট বিষয় হয়ে থাকে, আজকের বিষয় হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা। হ্যাঁ, আর সে 21শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস। ভাষা একটি জাতির পরিচয় বহন করে, তাই পাকিস্তান সরকার তৎকালীন চেয়েছিল বাংলা ভাষাকে আমাদের জীবন থেকে, আমাদের সংস্কৃতি থেকে চিরতরে মুছে দিতে। এই খবর পাওয়ার পর তৎকালীন বাংলার সব মানুষের মনে ক্ষোভ প্রকাশ পায়। 1952 সালে তাই পাকিস্তান সরকার তৎকালীন এটা ঘোষণা করে, উর্দুই হবে এদেশের রাষ্ট্রীয় ভাষা। ক্ষোভে আরও ফেটে পড়ে বাংলার মানুষ। এরপর শুরু হয় আন্দোলন, আর আন্দোলনটা হয় অনেক বড় পর্যায়ে। আন্দোলনের কারণে কার্ফিউ জারি হয়। পাকিস্তান সরকার তখন কার্ফিউ জারি করে, সেই কার্ফিউকে ভঙ্গ করে রাজপথে নামে আমাদের ছাত্রদল, আর তখন এই মিছিল করে। মিছিলে তখন বাধা বিপত্তিকে অপেক্ষা করে পুলিশ গুলি ছুড়ে। গুলিতে মারা যায় সালাম, রফিক, বরকত, জব্বার। ওনাদের রক্তের বিনিময়ে পেয়েছে আমাদের আজকে এই মাতৃভাষাকে, আর আমরা আজকে এই মাতৃভাষাকেই বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে বিকৃতি করছি। হ্যাঁ, এই আমাদের বর্তমান সময়, বর্তমান সমাজেই এই ভাষাকে নিয়ে বিভিন্নভাবে বিকৃত করা হচ্ছে, খুব দুঃখের সাথে বলতে হচ্ছে। তাই আজকের দিনে এই প্রতিজ্ঞা করি, আমরা এই আমাদের মাতৃভাষাকে আর বিকৃত হতে দিব না। আজকের দিনে থাকবে এই প্রতিজ্ঞা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর মাতৃভাষার প্রতি আবারও গভীর সম্মান এবং সুখ থাকলো। আসসালামু আলাইকুম।